বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইচআর ইলেকট্রিক হার্ডওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আপনারা আমার হাতে একটি আইপিএস দেখতে পারছেন, অর্থাৎ ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। এটা তড়িৎ প্রবাহের বিশ্লেষণ ঘটার পর তাৎক্ষণিক নির্বিচ্ছিন্নভাবে আপনাদের বাসা বাড়ির যে ডিসি বাল্বগুলো আছে বা 12 ভোল্টের যে এলইডি বাল্বগুলো আছে সেগুলো চালাতে পারবেন। তো এই আইপিএসটির সুরক্ষার জন্য আমরা একটি সুরক্ষা সার্কিট লাগাবো। তো এটি হচ্ছে একটা সুরক্ষা সার্কিট, এটি মূলত ডিসি 12 ভোল্টের সুরক্ষা এবং চার্জিং সার্কিট বলাই থাকে, বা কেউ কেউ এটাকে অটো ব্যাটারি চার্জার সার্কিটও বলে থাকে। এটা মূলত যখন ব্যাটারি ফুল চার্জ হবে অটোমেটিকলি ব্যাটারি চার্জ বন্ধ করে দেবে, এবং যখন বাসা বাড়িতে বিদ্যুৎ চলে আসবে তখন ডিসি বাল্বগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক জ্বালাবে। এই আমাদের সুরক্ষা এবং চার্জিং সার্কিট। তো আমরা এর কানেকশনগুলো এবার আপনাদের করে দেখাবো। তো আমরা এটি যদি আমরা প্রথমে ঘুরিয়ে নেই, তো আপনার এখানে কিন্তু সবগুলো কানেকশন খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লিখে দেওয়াই রয়েছে, দেখুন, এসি 12 ভোল্ট ইন, এখানেও এসি 12 ভোল্ট ইন, আর এখানে হচ্ছে কম, অর্থাৎ কমন লাইনটা আমাদের এখানে দিতে হবে। এবং আমরা অটো যে লাইটগুলো জ্বালাবো বা অটো ফ্যান চালাবো ডিসি 12 ভোল্টের, সেক্ষেত্রে আমাদের অটো লাইট বা ফ্যানের মাইনাস কানেকশন এখানে এবং প্লাস কানেকশন এখানে দিতে হবে। এবং 12 ভোল্ট যে ব্যাটারির কানেকশন করবো সেটা এখানে মাইনাস এবং এখানে প্লাস টার্মিনাল সংযোগ দিলেই হবে। তো যাক, আমরা এবার এটার সংযোগের কাজ শুরু করব। প্রথমেই আমরা বোর্ডটি ঘুরিয়ে নিলাম ওই দিকের মতো, এদিকেও কিন্তু সকল ডায়াগ্রাম দেওয়া আছে আপনাদের লাগানোর সুবিধার্থে। তো প্রথমেই আমরা 12 ভোল্ট 3000 এম্পিয়ার ট্রান্সফরমারের মধ্যে দেখুন তিনটি তার রয়েছে, দুই দিকে দুইটি ব্লু এবং মাঝে সাদা তার। তো আমরা এই ব্লু তার দুইটি আমাদের এই সার্কিটের মধ্যে যেখানে এসি 12 ভোল্ট লেখা আছে সেখানে লাগিয়ে দিব। তো আমরা বোর্ডটা ঘুরিয়ে নিলাম। একটা এসি 12 ভোল্ট যেখানে লিখে দেওয়া আছে সেখানে লাগিয়ে দিলাম, অপরটিও ঠিক একইভাবে লাগিয়ে দেব। এরপর আমাদের যেখানে কমন লাইন দেওয়া আছে কমনের মধ্যে সাদা তারটি লাগিয়ে দেব। HR Electronic and Hardwares. Subscribe, like and comments. Watching and share. ব্যাস, আমাদের যে এসি 12 ভোল্টের কানেকশন সেটা দেওয়া হয়ে গেছে। এবারে আমরা এই বোর্ডের মধ্যে 12 ভোল্ট ব্যাটারির কানেকশন করব। তো আমাদের 12 ভোল্ট ব্যাটারির লাল এবং কালো তার হচ্ছে এই দুইটি। তো আপনাদেরকে একটু আমি ভালোভাবে দেখাচ্ছি, দেখুন। তো এখানে আমরা যে আমাদের যে লাল তারটি রয়েছে সেটা আমরা সার্কিটটা আবারও ঘুরিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে দেখুন ব্যাটারি প্লাস এবং মাইনাস টার্মিনাল কিন্তু দেওয়াই রয়েছে। সেক্ষেত্রে আমরা আবারও বোর্ডটা ঘুরিয়ে নিচ্ছি, যেহেতু এখানে প্লাস টার্মিনাল সেহেতু এখানে আমরা প্লাস টার্মিনাল লাল তারটি লাগিয়ে দিচ্ছি, আর এখানে যেহেতু মাইনাস টার্মিনাল অতএব এখানে কালো তারটি লাগিয়ে দিচ্ছি। তবে প্রশ্ন করতে পারেন এই বোর্ডটির দাম কত এবং কোথায় পাবো। তো আমাদের এই অটো কাটার সার্কিট বা সুরক্ষা সার্কিট এটা আপনারা দারাজে কিনতে পারবেন 130 থেকে 150 টাকার মধ্যে, কিন্তু ভাড়া সহ 220 টাকা পর্যন্ত পড়তে পারে আপনাদের। তো এরপর আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের এটা অটো কাটার সেক্ষেত্রে আমরা অটো কানেকশনের লাইনগুলো দিব। তো এরপরে আমরা অটো কাটার হিসেবে এই লাল এবং কালো আমরা দুইটি তার নিয়েছি। এই তারগুলো আমাদের এই যে এখানে যে সকেটগুলো দেখতে পাচ্ছেন এই সকেটগুলোর মধ্যে লাইন দেওয়া হয়ে গেছে, এবং এখানকার যে বিদ্যুতের তার দুইটি রয়েছে লাল তার দুইটি সেটা এই সকেটের মধ্যে কানেকশন দেওয়া হয়ে গেছে, এবং এখানে যে সুইচটি আছে এটা হচ্ছে বিদ্যুতের লাইনের অন অফ। তো এবারে আমরা অটো লাইনগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে কমন আছে এখানে কিন্তু আমরা এই কালোটাও দিয়ে দেব অটো কাটে, এবং আমাদের এখানে যে লাল তারটা রয়েছে সেটা আমরা অটো লালের মধ্যে দিয়ে দেব। তো আমাদের এখানের কিন্তু কানেকশনগুলো দেওয়া শেষ। তো যারা বোঝেননি তাদের জন্য আমরা আরেকবার বলতেছি, দেখুন এখানে যে দেখুন আউটপুট এখানে কিন্তু দেওয়াই আছে, এখানে যে অটো মাইনাস এবং প্লাস দেওয়া আছে এখানে কিন্তু অটো কানেকশনটা হবে, বিদ্যুৎ আসলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং গেলে চলে উঠবে। তো এবারে আমরা যে পাওয়ার কানেকশনগুলো আছে সেগুলো দিব। তো আমাদের পাওয়ার কানেকশনের কালো তার হচ্ছে এটি, এটি আমরা যে কমন লাইনটি এসেছে কমন লাইনটি মূলত এখান থেকে এখান পর্যন্ত আছে, মূলত এটি পুরো বোর্ডের মধ্যেই রয়েছে। তো এটা আমরা এখানেই লাগিয়ে দিলাম। তো এরপরে আমাদের এটি এখানে দেখতে হবে যে আমাদের এলইডি বাল্ব কোথায়। তো
এখানে দেখুন পাওয়ার এলইডি একটি দেওয়া আছে, আবার একটি ফুল চার্জিং এলইডি, সব কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চার্জিং ফুল এলইডি, অর্থাৎ ফুল চার্জ হলে এই এলইডি বাল্ব এখানে একটা জ্বলে উঠবে, আবার যখন চার্জিং লাইন পাবে তখন অন্য আরেকটি বাল্ব জ্বলে উঠবে। তো আমরা এখানে এই যে তারটি রয়েছে এটা আমরা ব্যবহার করব চার্জিং এলইডি হিসাবে। তো প্রথমে আমরা চার্জিং এলইডির কানেকশনটি দিয়ে নিচ্ছি। এবং ফুল চার্জিংয়ের জন্য আমাদের এখানে আর একটি এলইডি বাল্ব এখান থেকে তার নিয়ে লাগাতে হবে। তো আমরা ফুল চার্জিংয়ের জন্য যেহেতু কোনো এলইডি বাল্বের পজিশন রাখিনি, তো আমরা এই বাল্বটাই ফুল চার্জ হিসাবে ব্যবহার করতে পারি। তো সেটা প্রয়োজন নেই, চার্জিং হিসাবেই রাখলাম, যদি আপনারা মনে করেন সেক্ষেত্রে লাগাতে পারে। তো এবারে আমরা একটু আপনাদের পরীক্ষা করে দেখাবো যে আসলে এটি অটো কাটার বা সুরক্ষা সার্কিট হিসাবে কাজ করে কি না। তো এখানে দেখুন আমাদের এখানে কিন্তু সকেটের লাইন দেওয়াই আছে। তো আমরা একটা 12 ভোল্ট ডিসি এলইডি বাল্ব নিলাম, নিয়ে আমরা এখানে লাগিয়ে দেব। আমরা এটাতেই দিলাম বাল্বটি, তো সুইচ দিলে এখন আমাদের জ্বলার কথা, দেখুন অল্প কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে। এবং বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধ হয়ে গেছে। এরপর আমরা এখানে বিদ্যুতের সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে একটা এসি জ্যাক, তো আমরা এই জ্যাকটা এখানে প্রবেশ করাবো। এরপরে আমাদের এই টু পিনটা আমরা বিদ্যুতের মধ্যে লাগিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি খেয়াল করেন আমাদের এখানে যে পাওয়ার বাতিগুলো ছিল সেগুলো কিন্তু জ্বলে উঠেছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আমি একটু আড়াল করে ধরছি যেহেতু লাইটের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না, তারপর আমি খুলে দিয়ে আবার দেখাই। দেখুন লাইট কিন্তু আমাদের চার্জিং এবং পাওয়ার দুইটি হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুনো দুইটি জ্বলেছে। তো আমরা এবার এটা রেখে দিলাম। তো আমরা যদি এই সুইচটি অন করে দেই আমাদের যে এলইডি বাল্ব সেটা কিন্তু জ্বলছে না, দেখুন এই সুইচ দিয়ে কিন্তু জ্বলছে না, কোনোভাবেই জ্বলছে না। কিন্তু এটা যখন অফ করে দেবো দেখুন জ্বলে উঠেছে। অথবা আমরা যদি এখানে আরেকটা জিনিস আমরা দেখাই, সেটা হচ্ছে আমাদের যে এলইডি বাল্বটা রয়েছে এটা এই সুইচ অপন ছাড়া আমাদের এই টুপিনটা যদি আমরা খুলি, আমাদের এই টুপিনটা সেক্ষেত্রে জ্বলে উঠবে। আর এটা যখন লাগিয়ে দেবো, এই যে এখন লাগিয়ে দেবো, আমরা খেয়াল করবেন বাল্বটি কিন্তু জ্বলছে। লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন বন্ধ হয়ে গেছে, আবার খোলার সঙ্গে দেখুন জ্বলে উঠেছে, আবার লাগিয়ে দিলাম বন্ধ হয়েছে। এটাই হচ্ছে অটো কাটার।